ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একদম একটা ফানি ব্লগ, কারণ পুরা বৃষ্টি ভিজে বাজারে গেলাম আর পুরা বাজারে গিয়ে আটকে গেলাম। তো সারাদিনের রান্না বান্না আর বাজারে গেলাম, এটা নিয়ে আজকে ব্লগ। তো সকালবেলা রান্না শুরু করেছি, রান্না করলাম ডাল, ডালের বড়া, আর করলাম ডিম পেঁয়াজি, আর করলাম মিষ্টি কুমোর ভাজি। তো আজকে সিম্পল মেনু, কারণ পাশের বাড়িতে আছে আমার জায়ের মেয়ের বার্থডে, তো ওইখানে যাব, এর জন্য আজকে আর দিনের বেলা মাছ মাংস করিনি, একদম সিম্পল মেনু। তো এই হচ্ছে আজকের মেনু, আর ডিমের পেঁয়াজি করেছি, লাল লাল করে ডিমের পেঁয়াজি। আর যেহেতু জায়ের মেয়ের বার্থডে, তো সন্ধ্যার আগে আমি আর আমার বোন মিলে বাজারে যাওয়ার প্ল্যান করেছি। তো তখন কিন্তু একদম রুদ্র ছিল, এক ফোঁটাও বৃষ্টি ছিল না, আর যেই আমরা বাড়ি থেকে বের হয়ে রওনা দিলাম বাজারে, তখনই বৃষ্টিটা এসেছে। তো বন্ধুরা দেখুন আজকে কি পার্সেল আসলো। তো রোজ তো পার্সেল আসে, রোজ ভিডিও করা হয় না, আজকে একটা কিউট পার্সেল, যার জন্য আমি একটু ভিডিও করছি। একদম কিউট কিউট পার্সেলটা, কিউট একটা বেবির ড্রেস, একদম 6 মান্থের একটা বেবির ড্রেস, এটা অনলাইন আমি এনেছি। তো আমাদের বাড়িতে তো মেয়ে নেই, মেয়ের তো শখ অবশ্যই আছে, তো এটা দিদির নাতিনের জন্য, ওই দিদিটার নাতিনের জন্য আমি এটা এনেছি। এটা দেখি আমার চয়েস হয়ে গেছে, তো অর্ডার দিয়েছি, 3-4 দিনে চলে এসেছে। আর এত কিউট ড্রেসটা, দিদিকে বললাম যে তুমি এটা আনবক্সিং করো, তো করলো, আর আমার এত ভালো লাগছিল কি বলবো, একদম কিউট কিউট ড্রেস, খুব সুন্দর ড্রেস। আর ওর নাতিন একদম ফর্সা, দারুণ লাগবে ওকে। তো দেখুন দুপুরের খাওয়া দাওয়ার পর হঠাৎ করে এত বৃষ্টি চলে আসলো, দেখুন রুদ্র হচ্ছে কিন্তু রুদ্রের মধ্যে বৃষ্টিটা চলে এসেছে। তো ভাবা যায় রুদ্রের মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে, তো হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো। তো বৃষ্টি যখন কমেছে তখন রেডি হলাম বাজারে যাওয়ার জন্য। যেই বাড়ি থেকে বের হলাম চলে আসলো বৃষ্টি। এই দেখেন আমাদের মনো বাজার, এই বৃষ্টির মধ্যে আমরা দুইগুণ মনো বাজারে এসেছি, আর কি বৃষ্টি পড়ছে কোনোভাবে কমছে না, আর আমরা ছাতাও আনিনি, আর বৃষ্টি পুরো ভিজে গেছি। ওহ মাই গড, ওয়াও, চলে গেল দাদা, বেকার দাদা বানাইছে। তো বৃষ্টির জন্য দোকানে আটকে পড়েছি, আর বের হতে পারছি না, একটা দোকানেই বসে আছি, আর কি কিনবো কি না আমরা সিলেক্ট করতে পারছি না। যাই হোক দেখছি, তো দোকান আসলে দেখতেই হয়, সব কিছু দেখতেই হয়, দেখতে দেখতেই যেটা ভালো লাগে সেটাই নেওয়া হয়। তো দেখছিলাম সব কিছু রেট টেট কেমন, ভালো লাগছিল অনেক কিছু, আর একটু হাসাহাসি করছিলাম, মজা করছিলাম আমরা। কিছুতে কমছে না, তো ঢুকলাম একটা দোকানে, এখন দেখছি কি কেনা যায়। অনেক কিছুই দেখলাম, কিছু চয়েস হচ্ছে না, দেখি কি কেনা যায়। তো বন্ধুরা কেনাকাটা হয়ে গেছে, এবার চলে যাব বাড়িতে, ভিডিওটা এখানেই এন্ড করলাম, সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, আজ এখানেই
Bye.